হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে আমার গ্রামের শেষ ভিডিও। আর আজকে আমরা ঢাকা চলে যাব। আর যাওয়ার পথে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার ভাই ও আপুরা যারা দেশ বিদেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর ঢাকা যাওয়ার আগের দিন অনেক বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর গ্রামের বাড়িতে বৃষ্টি হলে ভিজতে অনেক ভালো লাগে, আর অনেকদিন পর বৃষ্টিতে ভিজলাম। আর বৃষ্টির পরে বিকালবেলার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার বড় ভাই আর মেয়ে, আমার আম্মুটা একটু পরপর ছাগলের সামনে চলে যায় ওর খেলনার গাড়িটা নিয়ে, আর ওর হাতে যা থাকে তাই নিয়ে ছাগলকে খাওয়ানোর জন্য চলে যায়। আর ও এত ছোটো, তারপর ছাগল দেখে ভয় পায় না, দেখেন কিভাবে দৌড়ে ছাগলের কাছে চলে যায়। আর আপনারা সবাই আমার আম্মুটার জন্য দোয়া করবেন। আমার আম্মুটা খেলা করছে আর আমি তার ফাঁকে একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর ওর ছোটোবেলার একটা সুন্দর দৃশ্য ক্যামেরাতে বন্দি করে নিলাম। আর আল্লাহ বাচ্চালে ও যখন বড় হবে তখন ও দেখতে পারবে ও ছোটোবেলা কীভাবে খেলা করত। আর সবাই মাশাআল্লাহ বলুন, আর আমার আম্মুটার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটি আমরা আসার দিন সকালবেলা। আর এখানে ভাইয়া গাছ থেকে অনেকগুলো পেয়ারা পেরে নিয়ে আসলো, আর পেয়ারাগুলো পাকা আর অনেক মিষ্টি ছিল। আর এরকম কাঁচা পাকা পেয়ারা খেতে খুব ভালো লাগে। আর পেয়ারাগুলো এনে আমাকে দিল যে এগুলো তোমরা খাও, খেয়ে দেখো অনেক মিষ্টি। আর এখানে আমাদের গাছের পাকা কাঁঠাল পাড়া হয়েছে, কাঁঠালটা ভেঙে দিল আমাদের খেতে। আর কাঁঠাল খেলাম, কাঁঠালটা খেতে খুবই মিষ্টি। আর কাঁঠালের রংটা দেখতে অনেকটা কাঁচা হলুদের মতো, আর খেতে অনেক সুস্বাদু, অনেক মজার ছিল। আর আমরা কাঁঠাল খাওয়ার পর ভাইয়া কাঁঠালের খোসাগুলো ছাগলকে দিল, আর ছাগল অনেক মজা করে কাঁঠালের খোসাগুলো খেলো। আর আমি তার ফাঁকে একটু ভিডিও করে নিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। আর আব্বা আর মার মন খারাপ করে ঢাকা চলে আসলাম। আর ঢাকা যাওয়ার পথে অল্প অল্প করে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আর গ্রামের পরিবেশটা, গ্রামের দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে। আর বর্ষার দিনে চারিদিকে পানি থই থই করে, আর পরিবেশটা অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেলাইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, বোর হলে ক্ষমা করবেন। আর এখন আমরা মুক্তারপুর ব্রিজের ওপর চলে আসলাম। আর মুক্তারপুরের ব্রিজটা অনেক বড়, দেখতে অনেক সুন্দর। আপনারা আমার সাথে থাকেন আর পুরো ভিডিওটি দেখতে থাকেন। রাস্তায় আর কোনো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর গাড়িতে উঠলে আমার অনেক মাথা ঘুরায়, এই জন্য আমি আর কোনো ভিডিও করতে পারি নাই। আর রাত্রেবেলা বাসায় আসার পর ছেলে হোটেল থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে আসলো, আর কাচ্চি বিরিয়ানিগুলো এখন বের করে নিব।
খাবারগুলো খেয়ে নিব। আর আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিলাম, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।